চিপস ক্যান্ডি জুস এই সমস্ত খাবারগুলো খাবার হিসেবে মুখরোচক সন্দেহ নেই কিন্তু একই সঙ্গে অস্বাস্থ্যকরও বটে এবং ছয় থেকে তেইশ মাস বয়স যাদের তাদের মধ্যে ঊনপঞ্চাশ শতাংশ শিশুই এসব অস্বাস্থ্যকর খাবার খেয়ে থাকে যার মধ্যে কোমল পানীয় খায় বত্রিশ শতাংশ জাতীয় জনসংখ্যা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের বাংলাদেশ জনমিতি এবং স্বাস্থ্য জরিপ দু হাজার আসলে সব তথ্য উঠে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘ শিশু তহবিলের এই যে সংজ্ঞাটা সেটাই ব্যবহার করে বলা হচ্ছে যে অতিরিক্ত লবণ এবং চিনিজাত প্রক্রিয়াজাত খাবারকেই বলা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার চিপস এবং বিভিন্ন ধরনের ক্যান্ডি চকলেট ইত্যাদি খাবারগুলো স্বাস্থ্যকর না হলেও এসব খাবার শহর গ্রাম সবখানে সবসময় পাওয়া যায় যেগুলো সাধারণত বাচ্চাদের মধ্যেও বেশ জনপ্রিয় কখনো কখনো বড়োদের মধ্যেও কিন্তু অস্বাস্থ্যকর এই খাবারটা জানার পরও এসব খাবার কেন সন্তানেরা বাবা মাকে দেন একটু মাদের কথা শুনবো চিপস চানাচুর এগুলা দেখা যায় আমরা বাচ্চাদের খাওয়াতে চাচ্ছি না তারপর আমাদের কিছু করার থাকে না যখন বাচ্চাটা না খায় থাকে ভাত দিচ্ছে সে খাবে না খাবার না ঘরে সে ওইটাই পছন্দ করে বাচ্চারা খাচ্ছে আবদার করে অনেক সময় না দিতে চাইলে ওরা খালি পেটে থাকে খালি পেটে ঘুমিয়ে পড়ে এটাও তো ওদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেকবারে অসুস্থ তার ফুড পয়জিং হয়েছে ভূমি করেছে অনেক সময় দেখা গেছে পেট খারাপ করেছে আহ যেটি শুনছিলাম আসলে এই ধরনের খাবার দেখলে লোভ সামলানো দায় তাই বাবা মা অনেক সময় হয়তো এসব খেতে চান এই ধরনের খাবার খাওয়ার ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা এবং সবশেষ যে জনমিতি এবং জরিপের কথা বলছিলাম সেখানে বলা হয়েছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে সাধারণত এই তিনটি বড়ো ক্ষতি দেখা দিতে পারে ওজন বৃদ্ধির ঝুঁকি হয় রুচিহীনতা এবং দাঁতের ক্ষতি তো হয় এবং এই খাদ্যাভ্যাসের ফলে শিশুর শারীরিক যে সমস্যাগুলোর কথাগুলো আমরা বলছি তার পাশাপাশি কিন্তু মানসিক সমস্যাও দেখা দিতে পারে শিশুদের এই বিষয়টি নিয়ে কথা বলেছেন শিশু সার্জারি বিশেষজ্ঞের সঙ্গে বিবিসির তানহা তাসনিম কোষ্ঠকাঠিন্যতা বাড়বে পেটের ব্যথা হবে পাতলা পায়খানা হবে বা ডিসেন্ট্রি হতে পারে স্থূলতা পারে স্থূলতার জন্য যেটা হবে যে পরবর্তীতে এই বাচ্চাটা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং আমরা জানি যে এখন ক্যান্সারের ঝুঁকিগুলো বাড়ছে তার মানসিক যে দিকটা সে যেটা করবে যে জাঙ্ক ফুড ছাড়া স্বাভাবিক খাবার যখন দিবেন তখন কিন্তু সেই স্বাভাবিক খাবারটা নিতে যাবে আচরণগত গত সমস্যা ইন্টারাকশন কমে আসবে সে আইসোলেশনে এই খাবারগুলোকেই পছন্দ করে যাবে তখন আমরা টেবিলে বসে পারিবারিকভাবে যদি খাবারটা খাওয়ার অভ্যাস করি আমরা যেমন নিজে প্রত্যেকে একটা প্লেট একটা ইয়ে নিয়ে বসি তাকেও ওভাবে দেই তার আসনটাও ওভাবে রাখি তাহলে এই বাচ্চাটা ওই খাবারের দিকে যাবে আরেকটা হলো যে প্রতিটা বাচ্চারই আমরা খাবার যে পছন্দের খাবার জাঙ্ক ফুড না কোমল পানীয় না পছন্দের এই স্বাভাবিক খাবারগুলো যদি আমরা রেডি করি তাকে অভ্যাস করি তার কিন্তু সে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে আসবে ওই খাবারের শুনছিলাম আমরা একজন ডক্টরের কথা শিশুদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের সঙ্গে সামিয়া জামান আছেন যিনি একজন মাও বটে আপনার নিজের অভিজ্ঞতাকে জানতে চাই বাচ্চাদের নিয়ে এই সমস্ত ক্ষেত্রে কিভাবে কি করেন আপনি মা হিসেবে আমার কাছে মনে হয় যে আমি হয়তো নিজে কিনে দিচ্ছি না বাট বাসে যখন কোনো গেস্ট আসছে উনি কিন্তু হাতে করে হয়তো একটু ফল নিয়ে আসার বদলে উনি কয়েকটা চিপস নিয়ে আসছেন তাই না অথবা কিছু চকলেটস নিয়ে আসছেন তো এই যে এরা তো ওরা ভালোবেসেই দিচ্ছেন বাট ওনারা বুঝতে পারছেন না যেটা আসলে শিশুর জন্য ক্ষতিই হচ্ছে এবং এটা কিন্তু এখন সব জায়গাতেই মোটামুটি সচেতনতা তৈরি হয়েছে কিন্তু আসলে আমরা আমাদের ওই ফুড হ্যাবিটটাও আসলে ওভাবে ডেভেলপ করতে পারিনি ওই আমার মনে হয় যে আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েটের জায়গাটা থেকে অনেক কাজ করার বাকি আছে এখনও কিন্তু আসলে আপনি যতই সচেতনতা এবং আপনি যে একটা দারুণ একটা এক্সাম্পল দিলেন

কিছুদিন পর পর দেওয়া হলো একটা দুটো মানে ওটাকে মধ্যে আনতে হবে এটা আছে তারপরে সবাই দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে ব্যাপারটা নিয়ে এরকমই আলোচনা আমরা দেখছি যে এই ধরনের খাবার খাওয়ার ফলে যেটি আমরা বলছিলাম যে রোমো লিখেছেন ভালো খাবার খাবো কিভাবে সব ভেজাল ফরমালি নুন আনতে পান্তা করে তার উপর সব আকাশ ছোঁয়া দাম আচ্ছা তিনি একটা ওভারঅল একটা অন্য মন্তব্য আসলে করেছেন সব কিছু নিয়ে নাইলামিয়া বলছেন আমার আড়াই বছরের মেয়ে কেবল নুডলস কলা চিপস দুধ এসব চায় কিন্তু ভাত মাছ কিছুই খেতে চায় না এই সমস্যার কথা আমরা অনেক বাবা মার কাছে শুনেছি যে কিছু খেতে চায় না শুধু একটা নির্দিষ্ট কিছুই খেতে চায় এবং এটা নিয়ে অসুস্থ পর্যন্ত হয়ে যাচ্ছে বাচ্চা কিন্তু সেটা পরিবর্তন করার উপায় হয়তো বাবা অনেক সময় খুঁজে পান না আমার মনে হয় যে পরিবর্তন করার একটা উপায় কিন্তু আমাদের ডক্টর বলেছেন যে আসলে সবাই যদি একটা টেবিলে বসে একই ধরনের খাবার খায় তখন কিন্তু ও ইমিটেট করবে যে আমার মা যেভাবে খাচ্ছে বাবা যেভাবে খাচ্ছে আমি ওটাই খাই বা যেহেতু আমরা ওভাবে খাই না বাচ্চাটাকে একটু স্পেশালি অ্যাটেনশন দিয়ে অন্য কোনো জায়গাতে নিয়ে বসে বসে ইউটিউব দিয়ে বা টিভি দেখে খাওয়াচ্ছি তখন ও কিন্তু আরও বেশি মানে আহ কি বলবো ট্যান্টম দেখাচ্ছে তাই না এবং ওকে প্যাসিফাই করার জন্য তখন ঠিক আছে তুমি এটা খাও তাহলে তোমাকে আমি দুটো চিপস দেবো তো ওগুলো আসলে কি হচ্ছে প্যাসিফাই কাজ করে আসলে তাই না কিন্তু আরেকটা ব্যাপারও তো থাকে যে ধরুন বাচ্চার পছন্দের খাবার লাইক মনে করছি আমরা নুডলস

সুযুক্ত থাকবেন বিবিসি বাংলার ফেসবুক টুইটার এবং ইউটিউব চ্যানেলের সাথে আমি ফয়সাল দি তুমির এখনকার মতো লগ আউট করছি বাংলাদেশ ট্রেন্ডিং